যদি আপনাদের কলেজে মেরিট লিস্টের নাম না এসে থাকে এখন আপনাদের জন্য কি সুবর্ণ সুযোগ মভাব রাউন্ড টু কিংবা যারা এখনও পর্যন্ত সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করেননি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনারা কিন্তু ইতিমধ্যেই ফর্ম আপ করতে পারবেন এবং তা কিন্তু আজ থেকে শুরু হয়েছে আজ থেকে আপনারা নতুন করে কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এর পাশাপাশি আপনাদের যদি কোনো কলেজে এবং বিশ্ববিদ্যালয়ের নাম উঠেনি সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোন কোন কলেজে আপনি অ্যাডমিশন নিয়েছেন সাবজেক্ট এগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন এডিট করতে পারবেন এ টুচে আলোচনা করবো আজকে ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের হবে আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লেগে আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অর্ডার রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি প্রথমত রেজিস্ট্রেশন করে থাকেন এবং আপনি প্রথমে কলেজ সিলেক্ট করেছিলেন প্রিফারেন্সে সিলেক্ট করেছেন কিন্তু সেই কলেজ আপনাদের লিস্টের মধ্যে উঠেনি এখন আপনাদের কর্ণীয় কী রয়েছে আপনাদের করণীয় কিন্তু সেটিকে এডিট করা অর্থাৎ আপনাদের যে প্রিফারেন্স রয়েছে সেটিকে আপনি মডিফাই করবেন এবং স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আজ থেকে কিন্তু ফেস টু মভা ফ রাউন্ড টু শুরু হয়েছে যেখানে আপনাদের আজ থেকে শুরু করি সতেরো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন কলেজ অ্যাডমিশন নিতে পারবেন একটা ফর্ম করতে পারবেন এবং আপনি যেখানে অলরেডি রেজিস্ট্রেশন করে থাকেন কলেজের লিস্টে আপনার নাম উঠেনি এখন আপনি কোনও কী রয়েছে এর জন্য আপনি গুগল চলে আসবেন গুগলসে আপনি সার্চ করবেন ডাব্লুবি টে অ্যাপ্লাই করতে ডাব্লু বি সিএপি ডট ইন লেখি তাহলে আপনি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউসি আসতে পারবেন এরপরে চলে লগ ইন লগ ইনে আপনি ক্লিক করবেন আপনি ইউজার আইডি এবং বাজার উল্লেখ করেন লগ আপনি কো নেবেন লগ ইন করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এরপর নিচে আপনি দেখতেই পারছেন সার্চ কোর্স অথবা ইনস্টিটিউশন এর পাশাপাশি নিচে রয়েছে কিন্তু মাই প্রিফারেন্স তো আপনি কোন কোন প্রিফারেন্স রেখেছিলেন তাহলে আপনি লিস্টের মধ্যে দেখতে পারবেন এই যে ভিউ অল রয়েছে এই ভিউ অলে আপনি ক্লিক করবেন ভিউ অলে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সমস্ত লিস্টের বিবরণ চলে আসবে এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে কোন কোন কলেজটিকে আপনি এক নম্বরে দেখেছেন প্রিফারেন্স ওয়ানে এরপর কোনটিকে আপনি দুই নম্বরে দেখেছেন কোনটিকে আপনি তিন নম্বরে দেখেছেন তাই এখানে আপনি কিন্তু দেখতে পারবেন কোনটিকে চার নম্বর এখানে আপনি এভরিথিং বিষয়ে দেখতে পারবেন যদি মনে হয় যে আপনাদের এই কলেজে অ্যাডমিশন নেওয়া প্রয়োজন কিংবা এখানে আপনি অ্যাডমিশন নিতে চান এবং সেটি আপনাদের এখানে মনে করুন ধরুন যে বিয়ে এক কথা আপনি পঁচিশটি কিন্তু প্রিফারেন্স সিলেক্ট করতে পারবেন কলেজ সিলেক্ট করতে পারবেন আপনি দশটি সিলেক্ট করেছেন এবং সেই কলেজটি সবার শেষে রয়েছে তাহলে আপনি কো কী রয়েছে এই যে আপনি আরোচনা দেখতেই পারছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটিকে আপনি এখান থেকে এক যে রয়েছেন একে আপনি রেখে দেবেন একে রাখার পর আপনি ইয়ে যে ইয়ে যে আপনি ক্লিক করবেন সেটি কিন্তু এখানে সেভ হয়ে যাবে এবং আপনি যদি চান যে পাঁচ নম্বর যে কলেজটি আপনি রেখেছেন সেটিকে আপনি এক নম্বরে রাখবেন তো এই আলোচনাতে ক্লিক করবেন তৃত চিনতে এরপর সেটিকে এক অথবা দুই কিংবা তিন কোন জায়গায় আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এরপর আপনি ইয়ে যে ক্লিক করবেন সেটি কিন্তু সেভ হয়ে যাবে এবার আপনাদের কিন্তু প্রেফারেন্স রয়েছে সেটিকে আপনি এডিট করতে হবে মডিফাই করতে হবে অনেক সময় কী হয়ে থাকে আপনি ওই কোনো কলেজ এখানে এক নম্বরে দিয়েছেন সেই কলেজের গুরুত্ব অনেক বেশি প্রত্যেকেই এখানে অ্যাডমিশন নিতে চায় এবং সেখানে সিট ভর্তি হয়ে গিয়েছে কিন্তু আপনাদের নাম সেই জন্য আসেনি এখন আপনি কখনও কী রয়েছে আপনি এখন অন্য কলেজ সিলেক্ট করবেন আপনি যদি আরও নতুন করে কলেজ এখানে অ্যাড করতে পারেন অ্যাড কোর্স কিংবা কলেজে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু সমস্ত কলেজের বিশেষ তথ্য চলে আসবে এরপর এখানে দেখতেই পারছেন চেক র্যাঙ্ক আপনি যদি সেখানে অ্যাপ্লাই করে থাকেন চেক র্যাঙ্ক ক্লিক করে আপনি দেখতে পারবেন এবং কোন কোন জায়গায় আপনি রিজাল্ট রয়েছেন তাই থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এবার আপনি কিন্তু অ্যাড টু প্রিফারেন্স লিস্ট রয়েছে এখানে ক্লিক করে সেই সাবজেক্টটিকে প্রিফারেন্স লিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন এই কিন্তু কাজ বর্তমানে আপনি বর্তমানে কিন্তু এই কাজটি করতে হবে যদি আপনাদের নাম একতা মেড লিস্টে না উঠে থাকে তাহলে অবশ্যই আপনি আপনাদের প্রেফারেন্স লিস্ট হচ্ছে সেটিকে মডিফাই করবেন এখান থেকে এবং আপনি একদিন যেহেতু সর্বোচ্চ পঁচিশটি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আপনি অ্যাড করতে পারছেন তো আপনি চাইলে কিন্তু সর্বোচ্চ এখানে পঁচিশটি কলেজ এবং আপনাদের পছন্দের সাবজেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন এভাবে আপনি প্রেফারেন্স লিস্টটিকে মডিফাই করতে হবে এখন প্রশ্ন হল যে কবে আপনাদের মহাফ রাউন্ডের যে মেড লিস্ট হচ্ছে সেটি প্রকাশিত হবে কবে অ্যাডমিশন হবে কবে পেমেন্ট করতে হবে তাই এখন আমরা জেনে নিচ্ছি আজ থেকেই কিন্তু মবা রাউন্ডের ট্যুর ফর্ম ফিল শুরু হচ্ছে এবং কলেজের আপনি প্রিফারেন্স এডিট করতে পারছেন সেক্ষেত্রে তা চলবে কিন্তু সতেরোই আগস্ট পর্যন্ত এবং আপনি মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু কুড়ি আগস্ট কুড়ি আগস্ট আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা মোবাফ রাউন্ড টুতে অ্যাডমিশান হবেন কিংবা যারা কলেজের প্রিফারেন্স লিস্ট সিলেক্ট করেছেন আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে কুড়ি আগস্ট এবং আপনার অ্যাডমিশান শুরু হবে অনলাইন পেমেন্ট কুড়ি আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে কুড়ি আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে আপনাদের সিট যখন অ্যালটমেন্ট হয়ে যাবে সেখান থেকে আপনি কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন সেটা আপনাদের চলবে কিন্তু কুড়ি থেকে তেইশে অগাস্টের মধ্যে এবং আপনাদের সাতাইশে অগস্ট শুরু হবে আপগ্রেড টাউন ফেস ট্যুর কিন্তু সিট অ্যালটমেন্ট সেটি আপনি কিন্তু করতে পারবেন সাতাইশে অগস্ট সিট অ্যালটমেন্ট হবে কিন্তু ফেস টু মহাফ্রাউন ট্যুর এবং সাতাশ থেকে তিরিশে অগাস্টের মধ্যে আপনাদের আপগ্রেড টাউন ফেজ টু যে রয়েছে তার কিন্তু অ্যাডমিশান শুরু হবে সাতাশ থেকে তিরিশে অগাস্টের মধ্যে এবং আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশান যে কলেজে আপনি অ্যাডমিশান নেবেন পেমেন্ট করবেন সেই কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তিন থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ